নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইসডাম তো বন্ধুরা গত ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে একুশে জুন দু হাজার একুশ তারিখে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লু রাজ্যে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে তো সেই মতো কিন্তু আজ একুশে জুন দু হাজার একুশ তারিখে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করলো তো কীভাবে তোমরা ইন্টারভিউ লিস্ট চেক করবে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করে দেবে এবং অবশ্যই একটি করে লাইক করবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আশা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তো পেজটা কিন্তু ওপেন হতে একটু লেট হতে পারে কারণ অনেকেই এই পেজটা একসঙ্গে খোলার চেষ্টা করবে সেই জন্য কিন্তু একটু লেট হতে পারে তো এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করতে হবে স্ক্রল ডাউন করার পর দেখো লেখা রয়েছে ভিউ ইন্টারভিউ লিস্ট ইন সি অবলিক ডাব্লু ফার্স্ট এস টি টোয়েন্টি সিক্সটিন আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ফিজিক্যাল এডুকেশান অ্যান্ড ওয়ার্ক এডুকেশান তো এরপর কিন্তু ক্লিক করতে হবে তো এরপর ক্লিক করার পর নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখো বন্ধুরা নতুন একটি পেজ ওপেন হয়ে গেল তো পেজটা কিন্তু ওপেন হতে একটু প্রবলেম হতে পারে বা লেট হতে পারে কারণ একসঙ্গে অনেকে দেখার চেষ্টা করবে সেই জন্য কিন্তু সার্ভারে প্রবলেম হতে পারে দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ লিস্ট এখানে দেখতে পাচ্ছ রেফারেন্সটা বলা হয়েছে সেই সঙ্গে দেখো ইনস্ট্রাকশান বলা হচ্ছে প্লিজ সিলেক্ট দ্য সাবজেক্ট প্রথমে তোমাদের সাবজেক্ট সিলেক্ট করতে হবে তারপরে দেখো ভ্যাকান্সি মিডিয়াম সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের ভ্যাকান্সি ক্যাটাগরি এবং তারপরে ভ্যাকান্সি জেন্ডার এবং তারপরে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে দেখো বলা হচ্ছে প্লিজ সিলেক্ট সাবজেক্ট তারপরে ভ্যাকান্সি মিডিয়াম তারপরে ভ্যাকান্সি ক্যাটাগরি অ্যান্ড ভ্যাকান্সি জেন্ডার তারপরে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে দেখো প্রথম অপশন বলা হয়েছে সাবজেক্ট অ্যাপ্লাইড এখান থেকে চুজ ওয়ানে ক্লিক করে তোমার কিন্তু সাবজেক্টটা সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করবে ক্লিক করার পর একাধিক অপশান দেবে এখান থেকে তোমার সাবজেক্টটা সিলেক্ট করে নেবে সাপোজ আমি বেঙ্গলি ইউপি বা আপার প্রাইমারি সিলেক্ট করছি ঠিক আছে তো এটা ক্লিক করার পর এরকম একটা পাওয়ার শো হবে তো যতক্ষণ না পর্যন্ত এটা কিন্তু শেষ হবে সেই পর্যন্ত কিন্তু তোমাকে ওয়েট করতে হবে তো দেখো বন্ধুরা বেঙ্গলি ইউপি সিলেক্ট হয়ে গেছে এরপর তোমাদের নেক্সট অপশানটা সিলেক্ট করতে হবে দেখো বলা হচ্ছে ভ্যাকান্সি মিডিয়াম এখান থেকে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু মিডিয়াম সিলেক্ট করতে হবে বেঙ্গলি আর হিন্দি তো বেঙ্গলি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আবার একটা অপশান দেবে তোমাদের ভ্যাকান্সি ক্যাটাগরি দেখতে পাচ্ছ এখানে চুজ ওয়ানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ভ্যাকান্সি ক্যাটাগরি সিলেক্ট করে নেবে জেনারেল না ও এ না ওবিসি বি না পিএইচ এনি পিএইচ এইচ তো সেটা তোমার সিলেক্ট করে নেবে তোমারটা যেটা হবে সেটা কিন্তু অবশ্যই তোমরা তোমার জেন্ডারটা তোমার ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে আর সে দেখো তোমাদের বলা হচ্ছে ভ্যাকান্সি জেন্ডার তো এখানে চুজ ওয়ানে ক্লিক করে তোমার কিন্তু ভ্যাকান্সি জেন্ডারটা সিলেক্ট করে নেবে দেখো একটা অপশান রয়েছে ফিমেল আর একটা অপশান রয়েছে মেল আর ফিমেল তো এখানে তোমারটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর এখানে দেখো একটা অপশান রয়েছে সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু মেরিট লিস্টটা সরি ইন্টারভিউ লিস্টটা কিন্তু এরকমভাবে শো হয়ে যাবে তোমরা চেক করতে পারবে তোমাদের ইন্টারভিউ লিস্টটা দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে সিরিয়াল নাম্বার তারপরে দেখো রোল নাম্বার তারপরে দেখো নেমস অফ দ্য ক্যান্ডিডেট তারপরে দেখো ডেট অফ বার্থ এখানে কিন্তু প্রত্যেকগুলো দেওয়া রয়েছে তবে কিন্তু তোমার ইন্টারভিউ লিস্টটা তোমরা চেক করতে পারবে